এএসবি জোগাটি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সবাই নিয়মিতভাবে যোগব্যায়াম এবং প্রাণায়াম অভ্যাস করে সুস্থ এবং স্বাভাবিক আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আর এই করোনা মহামারীতে সবাই নিশ্চয়ই মুখে মাস্ক ব্যবহার করছেন, হাতে স্যানিটাইজার ইউজ করছেন এবং নিয়মিতভাবে সকালে উঠে যোগব্যায়াম এবং প্রাণায়াম অভ্যাস করার পরে উষ্ণ গরম জল পান করছেন, আর খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন। আবার বর্তমানে একটা নতুন ভাইরাস আসছে, ওটা থেকে নিজেদেরকে সচেতন রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এটাই আমি চাই, সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। না, আজকে আমি কোনো যোগব্যায়াম কিংবা প্রাণায়াম দেখাতে আসিনি, আজকে এসেছি সম্পূর্ণ একটি আলাদা ধরনের ভিডিও, যেখানে শুধু বকবক করে যাব, হয়তো তার মধ্যে অনেক কিছু অর্থ লুকিয়ে আছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অনেকের মনেই এই প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা কি এখনও জানতে অনেকের ইচ্ছে করছে। অবশ্যই তো বলতেই হবে, কেননা প্রশ্ন ছাড়া উত্তর হয় না। সুতরাং প্রশ্নটা বলবো, তারপরেই তার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনায় যাব। আপনারা অনেকদিন থেকেই এই এএসবি যোগাটি চ্যানেলের নাম এএসবি কেন রাখা হয়েছে সেই নিয়ে বহু লোকের, বহু দর্শক বন্ধুদের মনে একটা প্রশ্ন ছিল। এখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে, কেননা এএসবি যোগাটি চ্যানেলটি আপনাদের আশীর্বাদে অনেকটা পথ অতিক্রান্ত করেছে। আজকে আমার 1000 জনেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেক দিন থেকেই হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে। আপনারা ভিডিও দেখছেন আর উপকার নিশ্চয়ই পাচ্ছেন, অনেক প্রশ্নও করেন। তার মধ্যে এই প্রশ্নটা আপনাদের মধ্যে ঘোরাফেরা করেছিল যে এএসবি এই নামটা কেন রাখা হয়েছে। প্রথমে বলি, এএসবি যোগাটি চ্যানেলের প্রথম শব্দবন্ধক সেটা হচ্ছে এএসবি, এই নামটা কেন রাখা হয়। এ বলতে আমার মায়ের নামে আমি এ শব্দটা বাছাই করেছি, আমার মায়ের নাম হচ্ছে আলপনা, এই জন্য প্রথম শব্দের এ, এই জন্য এ নামটা আমি রেখেছি। তারপরে যে নামটা আছে সেটা হচ্ছে এস, এস বলতে আমি শুভেন্দু, সেই জন্যই এস নামটা আছে। আর তার ঠিক পরের শব্দ হচ্ছে বি, বি হচ্ছে আমার বাবার নাম। ততক্ষণে আপনারা বুঝেই গেছেন যে মা আছে, শেষে বাবা আছে, মাঝখানে এস, শুভেন্দু। তো আমার বাবার নাম হচ্ছে ভীমাপদ দাস, তো সেই জন্যে বি নামটা আমি রেখেছি। সুতরাং এই চ্যানেলের অস্তিত্ব আমার মা, আমি এবং আমার বাবা, এই তিনজনের নামের মাঝখানে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, এই তিনটি নামের মধ্যেও একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে, যার জন্য আমি এই তিনটি শব্দও আমি নিয়েছি। এতে আমি বলেছিলাম কি আলপনা, অর্থাৎ আলপনা অর্থাৎ ছবি এঁকে আমরা মনের ভাবকে যে প্রকাশ করি তাকেই আমরা আলপনা বলি। আর সেটা অবশ্যই আমাদের পারিপার্শ্বিক এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়েই আমরা যে ছবি আঁকি সেটাকেই আমরা প্রকাশ করি। এক্ষেত্রেও আমি যখন আপনাদেরকে যোগব্যায়াম কিংবা প্রাণায়াম দেখাই, তখন পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মনের ভাবনাকে ভাষা দিয়ে প্রকাশ করি, যাতে আপনারা যোগব্যায়ামটি কীভাবে করতে হবে সহজেই বুঝতে পারেন। এটাই হলো আমার কাছে আলপনা নামের তাৎপর্য। এস অর্থাৎ শুভেন্দু নাম দিয়ে আমি একটাই আপনাদেরকে কথা বলি, তা হচ্ছে শুভ সময়ের কথা বলি।
শুভ সময় বলতে যখন সূর্যোদয় হচ্ছে সেই সময়টাকে আমি শুভ সময় ধরে থাকি। সেই সময় আপনি যদি ঘুম থেকে উঠে যোগব্যায়াম অভ্যাস করেন তাহলে আপনার শরীর এবং মন দুটোই সতেজ এবং ভালো থাকে। তো সেই সময়টাকে আমি শুভ সময় বলছি। এখানেই হলো এস নামের তাৎপর্য। প্রথম শব্দবন্ধকের শেষ অক্ষর হচ্ছে বি। বি অর্থাৎ ভীম। মহাভারতে ভীমের নাম আপনারা শুনেছেন, যে কোনো অশুভ শক্তিকে সহজেই পরাস্ত করতে পারত। তবে এক্ষেত্রে আমার কাছে ভীম নামের তাৎপর্য হল, বর্তমান দিনে যে করোনা নামক মহামারী ভাইরাস এবং যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দিনের পর দিন হচ্ছে এবং যে সমস্ত নতুন নতুন ভাইরাস আমাদের মানব জীবনে আসতে চলেছে, সেগুলোকে প্রতিহত করার জন্য আমাদেরকে ভীমের মতন শক্তি অর্জন করতে হবে। আর ভীমের মতন শক্তি অর্জন করতে গেলে আমাদেরকে প্রত্যেক দিন নিয়মিতভাবে যোগব্যায়াম অভ্যাস করতে হবে। আর এই যোগব্যায়ামের মাধ্যমেই এই সমস্ত ভাইরাসগুলি থেকে আমরা নিজেদের শরীরকে মুক্ত রাখতে পারব। এটাই হলো আমার কাছে বি নামের তাৎপর্য। যদি এক কথায় এএসবি নামের তাৎপর্য বলতে হয় তাহলে আমি বলবো, পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যোগব্যায়াম অভ্যাসের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে যে সমস্ত রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ ঘটছে সেগুলোকে প্রতিহত করার ক্ষমতা অর্জন করাই হলো এএসবি নামের তাৎপর্য। এএসবি যোগাটিচ অর্থাৎ যোগা, এই যোগা নামের তাৎপর্য হলো যোগা অর্থাৎ যোগ। এই যোগ একটা বিরাট শব্দ, এর মধ্যে অনেক অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে। আপনাদের যখন অসুখ হয় তখন একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন, হাসপাতালে কিংবা কোনো ডাক্তারের চেম্বারে ঢোকার আগে একটা যোগ চিহ্ন থাকে, লাল রঙের দেখবেন একটা যোগ চিহ্ন থাকে। এর মাধ্যমেই আপনাদেরকে বোঝানো হয় আপনি যদি প্রত্যেক দিন নিয়মিত যোগব্যায়াম অভ্যাস করেন তাহলে হাসপাতালের বাইরে আপনাকে থাকতে হবে, আর যদি অভ্যাস না করেন তাহলে হাসপাতালে আপনাকে যেতে হবে, ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। আর একটি অর্থ হলো, আমরা যখন জন্মগ্রহণ করি তার 2-2.5 মাস পরে দেখবেন মা কিংবা কোনো দাইমা আমাদের শরীরে সর্ষে তেল দিয়ে ভালো করে মালিশ করেন এবং হাত পাগুলোকে এদিক ওদিক করে বিভিন্নভাবে সঞ্চালনের মাধ্যমে মেসেজ করে দেন, সঞ্চালনের মাধ্যমে মেসেজ করে দেন বা অ্যাক্টিভ করে দেন বা সক্রিয় করে দেন। এর মাধ্যমে ওনারা বুঝিয়ে দেন যে পরবর্তীকালে তোমাকে নিজেকে শরীর চর্চা করতে হবে এবং শরীর চর্চার মাধ্যমে তোমাকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে। এখানেই যোগা কথাটির তাৎপর্য। এএসবি যোগাটিচ চ্যানেলের শেষ শব্দবন্ধক টিচ, এই কথাটির মাধ্যমে আমি যেটা বোঝাতে চেয়েছি, টিচ মানে শিক্ষা, সেটা যে কোনো ধরনের শিক্ষা হতে পারে, তবে এক্ষেত্রে যোগব্যায়াম সংক্রান্ত শিক্ষা, সেটা প্রাচীনকালেও ছিল। এই যোগব্যায়াম অভ্যাস কীভাবে করতে হবে, যোগব্যায়াম অভ্যাস করে আমরা কতটা বা সফলতা অর্জন করেছি, শরীরের ক্ষেত্রে আমরা কীভাবে নিজেদেরকে রোগ জীবাণু থেকে মুক্ত হয়েছি সেই সংক্রান্ত শিক্ষা, এবং এই যোগব্যায়ামগুলি করে বা যোগব্যায়ামগুলি থেকে আমরা কী কী উপকারিতা অবলম্বন করছি বা উপকারিতা পাচ্ছি সেগুলি আমরা জানতে পারছি এই চ্যানেলের মাধ্যমে। এখানেই হলো এএসবি যোগাটি চ্যানেলের সার্থকতা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর সবাইকে বারবার করে অনুরোধ করছি, আপনি নিয়মিতভাবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে
যোগব্যায়াম অভ্যাস করুন এবং শরীরকে সুস্থ স্বাভাবিক রাখুন, একটা সুস্থ সমাজ গড়ে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা এএসবি যোগা টিচ চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।